जय जीशु आमी शीर्षेंद मुखार्जी सकल के जानाई प्रभु जीशु ख्रीष्टेर सुमधुर नामे स्वागतम एवं आंतरिक अभिनंदन। प्रिय विश्वासी बड़ के ना होते चाय आमी चाय आपनी चान एक कथा आमरा सकलेई चाय बड़ होते। गोटा जगतेर मानुष आमादेरके सम्मान करुक, आमादेरके रोज दुबेला सालाम ठुकुक, आमादेरके सुपार हिरोर चोखे देखुक, आमादेरके गुरु बोलुक सार बोलुक, एटा आमरा सकलेई चाय। কিন্তু আপনি কি জানেন কখন মানুষ আমাদেরকে এগুলো বলবে? আপনি কি জানেন গোটা জগতের মানুষ কখন আমাদের কাছে নত হবে? কখন গোটা জগতের মানুষের কাছে আমরা হিরো হতে পারব? প্রিয় বিশ্বাসী, আমরা সকলেই চাই জগতের মানুষের কাছ থেকে সম্মান পেতে, জগতের মানুষের কাছ থেকে বাহবা পেতে, জগতের মানুষের কাছে হিরো হতে। কিন্তু কিভাবে আমরা জগতের মানুষের কাছে হিরো হব? কিভাবে আমরা সকলের চোখে ধন্য হব? কিভাবে আমরা অন্যের কাছ থেকে সম্মান পাব সেটা আমরা অনেকেই জানি না। তাই আজ আমি এই প্রচারের মধ্য দিয়ে আপনাদের কাছে উল্লেখ করব যে কিভাবে আপনি বড় হতে পারবেন সকলের কাছে, সকলের চোখে কিভাবে আপনি হিরো হতে পারবেন, সকলের চোখে কিভাবে আপনি সম্মান লাভ করতে পারবেন। আশা করি এই প্রচার আপনার আমার আমাদের সকলের পক্ষে জানা অত্যন্ত আবশ্যক। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রচার। আজকের প্রচারের বিষয় ঈশ্বরের দৃষ্টিতে কারা প্রকৃত শ্রেষ্ঠ। প্রিয় বিশ্বাসী, আমাদের জগতের মানুষের সমস্যা কি জানেন? আমরা প্রত্যেকেই বড় হতে চাই কিন্তু ছোট হতে চাই না কেউ। আমরা প্রত্যেকেই গুরু হতে চাই কিন্তু কেউ শিষ্য হতে চাই না। আমরা প্রত্যেকেই মনিব হতে চাই কিন্তু কেউ চাকর হতে চাই না। আমরা প্রত্যেকে একেবারে ঊর্ধ্বে উঠতে চাই, কেউ নিম্ন থেকে ঊর্ধ্বে উঠতে চাই না। কিন্তু আমরা সবসময় চাই যে জগতের মানুষ সবসময় আমাদেরকে ধন্য বলুক, আমাদের প্রশংসা করুক, আমাদের গৌরব করুক, আমাদের নাম চারদিকে ছড়িয়ে পড়ুক, আমাদের খ্যাতি চারদিকে শোনা যাক। আর প্রিয় বিশ্বাসী, সেই কারণের জন্যই আমরা নিজেদেরকে জাগতিকভাবে শিক্ষিত করতে উঠে পড়ে লাগি, জাগতিক ডিগ্রি লাভ করার জন্য ছটফট করি। আমাদের চিন্তা ভাবনা কোনো রকমের ভালো সরকারি চাকরি করে বা বড় ব্যবসা করে অগাধ টাকা ইনকাম করা। কারণ আমাদের মতো জাগতিক মানুষদের ধারণা, আমাদের যদি টাকা পয়সা থাকে, ধন দৌলত থাকে, প্রতিপত্তি থাকে, ভালো স্ট্যাটাস থাকে, তাহলে এই জগতের মানুষ আমাদেরকে দুবেলা সালাম ঠুকবে, আমাদেরকে গুরু বলে ডাকবে, আমাদেরকে স্যার বলে সম্বোধন করবে। কিন্তু প্রিয় বিশ্বাসী, এগুলো যে ক্ষণিকের আনন্দ, ক্ষণিকের ভালো থাকা, সেটা আমরা কেউই বুঝি না। আমরা সেই সমস্ত চিন্তাভাবনা করে কত বড় ভুল করি তা এই প্রচারের মধ্য দিয়ে আমি আপনাদেরকে সেই সম্পর্কে যথেষ্টভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রিয় বিশ্বাসী, আমরা যদি মথিলিখিত সুসমাচার তার 23:11-12 পাঠ করি, সেখানে লেখা আছে, তোমাদের মধ্যে যে সবচেয়ে বড় সে তোমাদের সেবাকারী হোক, যে কেউ নিজেকে উঁচু করে তাকে নিচু করা হবে, এবং যে কেউ নিজেকে নিচু করে তাকে উঁচু করা হবে। এবং লোকলিখিত সুসমাচার তার 22:24-26 যদি আমরা পাঠ করি, সেখানে লেখা আছে, কাকে সবচেয়ে বড় বলা হবে এই নিয়ে শিষ্যদের মধ্যে কথা কাটাকাটি হলো। যিশু তাদের বললেন, অযুহুদীদের মধ্যে রাজারা প্রভুত্ব করেন আর তাদের শাসনকর্তাদের উপকারী নেতা বলা হয়, কিন্তু তোমাদের মধ্যে এইরকম হওয়া উচিত নয়। তোমাদের মধ্যে যে সবচেয়ে বড় সে বরং সবচেয়ে যে ছোট তারই মতো হোক, আর যে নেতা সে সেবাকারীর মতো হোক। এবং মার্ক লিখিত সুসমাচার তার 9:33-35 লেখা আছে, তারপর যিশু ও তার শিষ্যরা কফরনাহমে গেলেন। যিশু ঘরের মধ্যে দিয়ে গিয়ে শিষ্যদের জিজ্ঞাসা করলেন, তোমরা পথে কি নিয়ে তর্ক করছিলে? শিষ্যরা চুপ করে রইলেন, কারণ কে সবচেয়ে বড় তা নিয়ে পথে তারা তর্কাতর্কি করছিলেন। যিশু বসলেন এবং সে 12 শিষ্যকে নিজের কাছে ডেকে বললেন, কেউ যদি প্রধান হতে চায় তবে তাকে সবার শেষে থাকতে হবে এবং সকলের সেবাকারী হতে হবে। প্রিয় বিশ্বাসী, এই তিনটি ঈশ্বরের বাক্যকে ভালো করে ধ্যান করুন। এখানে ঈশ্বর আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন সেই বিষয়ে জানবার চেষ্টা করুন। এখানে ঈশ্বর আমাদেরকে বলছেন যে আমরা যদি কেউ চাই বড় হতে, আমরা যদি কেউ চাই গুরু হতে, আমরা যদি কেউ চাই স্যার হতে, আমরা যদি কেউ চাই হিরো হতে, তাহলে অবশ্যই আমাদেরকে আগে শূন্য থেকে শুরু করতে হবে। অর্থাৎ আমাদেরকে আগে নিচু হতে হবে, আমাদেরকে আগে নত নম্র হতে হবে। প্রিয় বিশ্বাসী, আপনি যদি চান কারোর কাছে গুরু হবেন, তাহলে অবশ্যই আগে কোনো গুরুর শিষ্যত্ব গ্রহণ করুন, আগে আপনি কোনো গুরুর সেবা করুন,
আগে আপনি কোনো গুরুর মতো আচরণ করতে শিখুন। আপনি যদি চান বড় হতে, তাহলে অবশ্যই আগে জগতের প্রতিটা মানুষের কাছে, আপনার শত্রুর কাছে, আপনার তাড়নাকারীর কাছে নিজেকে ছোট করুন, নিজেকে নত করুন। আপনি যদি চান জগতের মানুষ আপনাকে স্যার বলে সম্বোধন করুক, তাহলে অবশ্যই আগে নিজেকে ছাত্র হিসেবে গড়ে তুলুন। আগে অবশ্যই আপনি একজন প্রকৃত স্যারের মতো আচরণ করুন, নিজেকে নম্র করুন। আপনি যদি চান জগতের মানুষের কাছে হিরো হতে, তাহলে আগে জিরো থেকে শুরু করুন। অর্থাৎ আগে নিজেকে জগতের মানুষের সেবা কাজের জন্য ব্যবহার করুন, মানুষের বিপদ আপদে হিরোর মতোই পাশে দাঁড়ান। আগে নিজেকে জিরোর জায়গায় রাখুন, দেখবেন অবশ্যই আপনি একদিন হিরো হবেন। প্রিয় বিশ্বাসী, ঈশ্বরের বাক্য বলে যে আমরা যারা মনিব হতে চাই, আমরা যারা লোক সমাজের কাছে বড় হতে চাই, আমরা যারা ন্যাশনাল হিরো হতে চাই, তাদেরকে আগে মানুষের পরিচারক হিসেবে পরিচয় দিতে হবে, আগে পরিচালক হতে হবে, তবে তো গুরু হতে পারবেন। কিন্তু আমরা প্রত্যেকে নিজেকে পরিচারক হিসেবে নয়, বরং নিজেকে রাজা হিসেবে দেখাই। আমরা প্রত্যেকে সেবা দিতে নয়, বরং সেবা পেতে চাই। কিন্তু আমরা এখানে দেখতে পাই যে ঈশ্বরের বাক্য এসবের বিরোধিতা করে। প্রিয় বিশ্বাসী, আমাদেরকে অবশ্যই প্রভু যীশু খ্রিস্টের চারিত্রিক বৈশিষ্ট্যগুলোকে ফলো করতে হবে। প্রভু যীশু খ্রিস্ট নিজে ঈশ্বর ছিলেন, নিজে সৃষ্টিকর্তা ছিলেন, জগতের অধিকর্তা ছিলেন, তিনি নিজে রাজাদের রাজা, প্রভুদের প্রভু ছিলেন। কিন্তু তা সত্ত্বেও তিনি এই জগতে প্রতিটা মানুষের সেবা করে গেছেন, তার শিষ্যদের নিজের কোমরে গামছা দিয়ে পা মুছিয়ে দিয়ে গেছেন, নিজে হাতে তিনি তার শিষ্যদের পা ধুইয়ে দিয়ে গেছেন। তিনি ঈশ্বর হওয়ার পরও কোথাও তিনি নিজেকে বড় করেননি, সবসময় তিনি ঈশ্বরকে বড় করেছেন, সবসময় তিনি ঈশ্বর পিতাকে বড় করেছেন। প্রিয় বিশ্বাসী, এই জগতে যতজন মহাপুরুষ ছিলেন, প্রায় অর্ধেকের বেশি তারা নিজেরা নিজেদের আধিপত্য বিস্তার করে গেছেন, তারা নিজেরা সেবা নিয়ে গেছেন, তারা কেউ সেবা করতে আসেননি, বরং সেবা নিতে এসেছিলেন। তারা কেউ জগতের মানুষের পা ধুইয়ে দিতে আসেননি, একমাত্র প্রভু যীশু খ্রিস্টই এই জগতে এসে সেবা দিয়ে গেছেন। তিনি নিজের জীবনকে সেবা পাওয়ার কাজে নয়, বরং সেবা দেবার কাজে বিলিয়ে দিয়ে গেছেন। তিনি নিজের সিংহাসনে বসে আমাদের থেকে ফুল, বাতাসা, সন্দেশ এই সমস্ত কিছু নেননি, বরং আমাদেরকে সেই মিষ্টান্নের থালি দিয়ে গেছেন। প্রিয় বিশ্বাসী, আমরা যদি প্রভু যীশু খ্রিস্টের জাগতিক জীবনকে ফলো করি, তাহলে দেখতে পাবো যে তিনি ভোগ বিলাসী ছিলেন না, বরং তিনি সেবাকারী ছিলেন। তার পা সবসময় অন্যদের বিপদে আপদে সাহায্য করার জন্য ছুটে যেত, তার হাত সবসময় অপরকে ভালোবাসার জন্য খোলা থাকত। বাইবেলে কোথাও উল্লেখ নাই যে প্রভু যীশু খ্রিস্ট জগতের মানুষের থেকে সেবা নিয়েছেন, বরং এটা উল্লেখ রয়েছে যে প্রভু যীশু খ্রিস্ট জগতের মানুষের কাছে নিজেকে সমর্পণ করেছিলেন। প্রিয় বিশ্বাসী, প্রভু যীশু খ্রিস্ট যেহেতু নিজেই সেবাকারী ছিলেন, সেহেতু তিনি আমাদেরকে পরামর্শ দিচ্ছেন যে আমরা যারা বড় হতে চাই, আমরা যারা জগতের কাছে রিয়েল হিরো হতে চাই, আমরা যারা গুরু হতে চাই, তাদের প্রত্যেককে একে দাসত্বের কাজ করতে হবে একে অন্যের। আমরা যদি মনে করি যে আমরা আমাদের প্রভাব প্রতিপত্তি দিয়ে মানুষের কাছ থেকে সেবা নেব, তাহলে সেটা সম্পূর্ণ বোকামি, কারণ মানুষ প্রতিবাদী। তাই প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে তার বাক্যের মধ্য দিয়ে শিক্ষা দিচ্ছেন যে আমরা যেহেতু তার শিষ্য বলে গণ্য, সেহেতু আমাদের উচিত তার লাইফস্টাইলকে ফলো করা, তার মতো ভোগবিলাসী নয়, বরং সেবাকারী হওয়া। প্রিয় বিশ্বাসী, আমাদের সমস্যা হলো আমরা সেবা পেতে জানি, নিতে জানি, কিন্তু দিতে জানি না বা করতে জানি না। আমরা প্রত্যেকে গুরু হতে চাই, কিন্তু প্রকৃত গুরু হবার আদর্শ বা কর্তব্য আমরা পালন করি না। আমরা হিরো হতে চাই, কিন্তু সমাজসেবী হতে চাই না। কিন্তু ঈশ্বর বলেন, আমরা যদি চাই বড় হতে, আমরা যদি চাই মানুষের কাছে খ্যাতি পেতে, মানুষের কাছে শ্রেষ্ঠ হতে, তাহলে অবশ্যই আমাদেরকে আগে মানুষের সেবা করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের বিপদে আপদে ছুটে যেতে হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে যে সেবা করতে জানে, সে গুরু হওয়ার যোগ্যতা রাখে। প্রিয় বিশ্বাসী, কখনো জোর করে প্রভাব প্রতিপত্তি দিয়ে, ধন সম্পত্তি দিয়ে গুরু হওয়া যায় না, কখনো কোনো শিক্ষা দীক্ষা ডিগ্রি দিয়ে সম্মান পাওয়া যায় না। সেগুলি পাওয়া যায় মনুষ্যত্ব বোধ দিয়ে, পাওয়া যায় সমাজসেবা করে, পাওয়া যায় অন্যের জন্য নিজেকে বিলিয়ে দিয়ে। যেমনটা আমরা প্রভু যীশু খ্রিস্টের ক্ষেত্রে দেখতে পাই, প্রভু যীশু খ্রিস্ট নিজেকে পাপীদের জন্য বিলিয়ে দিয়েছিলেন বলেই তিনি আজ আমাদের সকলের পিতা, আমাদের সকলের মুক্তিদাতা, আমাদের সকলের পরিত্রাতা, আমাদের সকলের রক্ষাকর্তা। এক কথায় তিনি আমাদের সকলের ঈশ্বর। প্রিয় বিশ্বাসী, একটি বার আপনি চিন্তা করে দেখুন যে এই জগতে মাস্টার, ডাক্তার, পুলিশ, বড় বড় ব্যবসায়ী, বহু নামি দামি মানুষ রয়েছেন যাদের ডিগ্রি অনেক অনেক বেশি,
যাদের টাকা পয়সা অনেক অনেক বেশি, কিন্তু তাদের প্রত্যেকের জন্মদিনকে আমরা মনে রাখি, তাদের প্রত্যেকের জন্মদিনকে আমরা পালন করি, তাদের প্রত্যেকের জন্মদিনে কি আমরা আনন্দ করি। কিন্তু এই জগতে যেসব মানুষেরা সমাজ সেবা করে গেছেন, সমাজের জন্য নিজেদেরকে বিলিয়ে দিয়ে গেছেন, তাদের জন্মদিনে আমরা পালন করি, তাদের জন্মদিন আমাদের ক্যালেন্ডারে উল্লেখ থাকে। প্রিয় বিশ্বাসী, প্রভু যীশু খ্রিস্ট নিজেকে মেষস্বরূপ বলি দিয়ে গেছেন, আমাদের মতো নগণ্য পাপীদের জন্য নিজেকে কালভেরির ক্রুশে বলি দিয়েছেন, কত যন্ত্রণা সহ্য করেছেন আমাদের জন্য, তিনি বিভিন্ন জায়গায় পায়ে হেঁটে সুসমাচার দিয়ে গেছেন, আমাদের জন্য নিজের রক্ত ঝরিয়েছেন, আমাদের জন্য কত অমানসিক অত্যাচার, কত অপমান সহ্য করেছেন। প্রিয় বিশ্বাসী, আমাদের নিজেদের ভাই তার 1 ইঞ্চি জায়গা ছাড়তে চায় না আমাদের জন্য, অথচ প্রভু যীশু খ্রিস্ট তার নিজের রক্ত ঝরিয়ে দিয়ে গেছেন আমাদের মতো নগণ্য মানুষদের জন্য, আমাদের জন্য তিনি স্বর্গরাজ্য প্রস্তুত করে রেখেছেন, যাতে করে আমরা সেখানে গিয়ে শান্তিতে বাস করতে পারি। একবার ভাবুন, তিনি কতটা সমাজসেবী ছিলেন, কতটা প্রেমময় ছিলেন, কতটা সেবাকারী ছিলেন, কতটা দয়ালু ছিলেন, আর সেই কারণের জন্যই তিনি আমাদের হৃদয়ে রয়েছেন। তার স্থান কোনো ছবির ফ্রেমের মধ্যে নয়, বরং তার স্থান আমাদের প্রত্যেকের মনে, আমাদের প্রত্যেকের হৃদয়ে। তাই প্রিয় বিশ্বাসী, আপনি যদি চান সকলের কাছে বড় হতে, আপনি যদি চান গুরু হতে, আপনি যদি চান শ্রেষ্ঠ হতে, তাহলে অবশ্যই আগে নিজেকে অন্যের সেবাকারী হিসেবে ব্যবহার করুন, আগে নিজেকে সমাজসেবী হিসেবে গড়ে তুলুন, আগে নিজেকে অন্যের চিন্তায় মগ্ন রাখুন, আগে অন্যের কাছে নিজেকে নত নম্র করুন। প্রিয় বিশ্বাসী, মারের বদলা মার নয়, অভিশাপের বদলা অভিশাপ নয়, অমঙ্গলের বদলা অমঙ্গল নয়, বরং প্রেম, আশীর্বাদ এবং মঙ্গল দিতে শিখুন। অপরের জন্য প্রার্থনা করুন, অপদের বিপদে আপদে নিজেকে সবসময় ব্যস্ত রাখুন, অন্যের সেবাকারী হন, নিজে এগিয়ে যান আগে, নিজেকে নিচু রাখুন, নিজেকে ছোট করুন, অন্যের পরিচারক বা দাস হন, দেখবেন আপনি শ্রেষ্ঠ হবেন ঈশ্বরের চোখে। আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গের মঙ্গলময় জীবন্ত ঈশ্বর, তোমাকে এই সুন্দর মুহূর্তে আরেকটি বার আমাদের সকলকে তোমার বাক্যের মধ্য দিয়ে এই প্রচারের দ্বারা একত্রিত করতে মনোনীত করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি। প্রভু গো, প্রতিদিনের মতো আজকে তোমার বাক্য থেকে এই প্রচারের মধ্য দিয়ে আমাদেরকে শিক্ষা দিলে যে আমরা কিভাবে তোমার চোখে শ্রেষ্ঠ হতে পারব। প্রভু গো, আমরা প্রত্যেকেই চাই বড় হতে, প্রত্যেকেই চাই গুরু হতে, প্রত্যেকেই চাই স্যার হতে, প্রত্যেকেই চাই মালিক হতে, প্রত্যেকেই চাই অন্যের থেকে সম্মান, অন্যের থেকে প্রশংসা পেতে। কিন্তু আমরা এটা জানি না যে অন্যের থেকে সম্মান, অন্যের থেকে প্রশংসা, অন্যের থেকে ভালোবাসা পেতে হলে এবং অপরের কাছে গুরু, অপরের কাছে শিক্ষক, অপরের কাছে মালিক হতে গেলে আমাদেরকে কি করতে হবে। কিন্তু আজ তুমি আমাদেরকে সেই অজানা বিষয়ে একটি সুন্দর শিক্ষা এই প্রচারের মধ্য দিয়ে দিলে, তার জন্য তোমাকে প্রাণ ভরে ধন্যবাদ দিই। প্রভু গো, আমরা সবসময় মনে করি যে আমাদের যদি অনেক জাগতিক ডিগ্রি থাকে, আমাদের যদি অনেক টাকা পয়সা ধন সম্পদ থাকে, আমাদের যদি ভালো স্ট্যাটাস থাকে, তাহলে আমরা অপরের কাছে শ্রেষ্ঠ হতে পারব, অপরের চোখে বড় হতে পারব। কিন্তু আজ তোমার বাক্য আমাদেরকে সেই ভুলগুলিকে এই প্রচারের মধ্য দিয়ে ধরিয়ে দিল, আমাদের সেই চোখের উপরে থাকা মিথ্যা পর্দাটাকে সরিয়ে দিল। আজ তোমার বাক্য থেকে আমরা জানতে পারলাম যে আসলে কোনো ধন সম্পত্তি, টাকা পয়সা, গাড়ি বাড়ি, জাগতিক ডিগ্রি, ভালো স্ট্যাটাস থাকলেই প্রকৃতপক্ষে শ্রেষ্ঠ হওয়া যায় না, সকলের চোখে বড় হওয়া যায় না। কিন্তু আমরা যদি একে অন্যের সেবাকারী হই, একে অন্যের কাছে দাসত্বের কাজ করি, একে অপরকে প্রেম করি, ভালোবাসি, বিপদ আপদে সবসময় পাশে থাকি, সাহায্য করি, একে অন্যের জন্য প্রার্থনা করি, মঙ্গল কামনা করি, একে অন্যের পরিচর্যাকারী হই, যেমনটা তুমি করেছিলে প্রভু গো আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তাহলেই আমরা সকলের চোখে বড় হতে পারবো, আমরা শ্রেষ্ঠ হতে পারবো এই দুনিয়ায়। প্রভু গো, তুমি আমাদেরকে মনিব হতে নয়, বরং আমাদেরকে তুমি প্রকৃত দাস হতে শেখাও, আমাদেরকে তুমি ভোগবিলাসী নয় বরং সেবাকারী হতে শেখাও, তুমি আমাদেরকে গুরু নয় বরং শিষ্য হতে শেখাও, তুমি আমাদেরকে একে অপরকে প্রেম করতে শেখাও, আমাদেরকে তুমি একে অপরের পরিচর্যাকারী হতে শেখাও। কারণ আমরা আজ তোমার বাক্যের মধ্যে দিয়ে জানতে পারলাম যে একমাত্র নিজেকে নতনম্র করলেই বড় হওয়া যায়, জীবন আমরা শ্রেষ্ঠ তখনই হতে পারবো যখন আমরা নিজেদেরকে অপরের কাছে নত করতে পারবো, আমাদের কথাবার্তায় নম্রতা আনতে পারবো, আমাদেরকে তুমি প্রকৃত খ্রিস্টীয় জীবনযাপন করতে শেখাও, যেন আমরা তোমার প্রকৃত দাস হয়ে উঠতে পারি। প্রথম থেকে শেষ পর্যন্ত সকল ভার তোমার চরণতলে রাখলাম, সকল গৌরব মহিমা প্রশংসা শুধুমাত্র তোমাকেই দিলাম, সকলকে তুমি তোমার পবিত্রতায় এবং আশীর্বাদ অনুগ্রহে পরিপূর্ণ করো, যেন আমরা আত্মায় বৃদ্ধি পেতে পারি। এই প্রার্থনা শুধুমাত্র আমাদের মুক্তিদাতা জীবন্ত প্রভু নাসরতীয় খ্রিস্ট যীশুর নামেতে চাই, আমেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে
এবং এই ভিডিওটি থেকে কিছু শিক্ষা লাভ করে থাকেন তাহলে আশার আলো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন। যদি আপনাদের কারো কোনো প্রার্থনার অনুরোধ থাকে তাহলে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে প্রার্থনার অনুরোধে ফর্ম পূরণ করে আমাদের কাছে পাঠাতে পারেন, আমরা আপনাদের জন্য প্রার্থনা করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় যীশু।